নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই মুহূর্তে আমি তোমাদের দিতে চলেছি আইএসএল কে নিয়ে একটা বড় ব্রেকিং নিউজ। তো সেটা শুনে তোমরা সবাই বিশ্বাস করতে পারবে না এবং খুবই একটা শকিং নিউজও বলতে পারো। তো ভিডিও শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত এরকম সব লেটেস্ট আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো তোমরা জানো যে মুম্বাই সিটি এফসির জন্য সার্জিও লোবেরা এই কোচ তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এবং তিনি দলটাকে এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাইও করেছেন। তার পাশাপাশি তারা কিন্তু এবছর আইএসএলের চ্যাম্পিয়ন হয়েছে সার্জিও লোবেরার অধীনে। তো যথেষ্ট বড় মাপের একজন কোচ তিনি, 44 বছর বয়সী এই স্প্যানিশ কোচ, যিনি কিন্তু বার্সেলোনার ইউথ টিম, বার্সেলোনার সি টিম, তার পাশাপাশি বার্সেলোনার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। তো যথেষ্ট একজন অভিজ্ঞ কোচ তিনি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার পাশাপাশি আইএসএলে তিনি গোয়াকেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করিয়েছিলেন। তো সেই কোচ মুম্বাই সিটি এফসিতে এসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেটা কখনোই ভোলার নয়। তো সার্জিও লোবেরা তিনি কিন্তু আর মুম্বাই সিটি এফসিতে থাকছেন না। তো হ্যাঁ, ঠিক শুনছো, সার্জিও লোবেরা মুম্বাই সিটি এফসিতে থাকছেন না। তো আমি বুঝতে পারছি না যে কেন তিনি ছাড়লেন, নাকি ম্যানেজমেন্টের সাথে কোনো প্রবলেম, নাকি কী ব্যাপার, এখনও সেইটা ক্লিয়ারলি কোনো কিছু উঠে আসেনি। সেটা উঠে এলে আমি অবশ্যই তোমাদেরকে কনফার্ম নিউজ জানাবো। বাট এই মুহূর্তে এটাই জানা যাচ্ছে যে সার্জিও লোবেরা তিনি কিন্তু আর মুম্বাই সিটি এফসির কোচ থাকছেন না, এটা একদম কনফার্ম নিউজ। তো তার জায়গায় কিন্তু আসতে চলেছেন 36 বছর বয়সী ইংল্যান্ডের একজন কোচ, যিনি হচ্ছেন দিস বুকিংহাম। তো দিস বুকিংহাম তিনি আসছেন মুম্বাই সিটি এফসির নতুন কোচ। তো তার যদি তোমরা কেরিয়ার দেখো, তিনি কিন্তু অক্সফোর্ড ইউনাইটেডের ইউথ কোচ ছিলেন, তার পাশাপাশি তিনি ওয়েলিংটন ফোনিক্স, তার পাশাপাশি তিনি নিউজিল্যান্ডের যে ন্যাশনাল টিম রয়েছে এবং নিউজিল্যান্ডের আন্ডার 20 আন্ডার 23 টিমে তিনি কোচ ছিলেন, তার পাশাপাশি মেলবোর্ন সিটিতে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিচ্ছেন। তো দেখা যাক এই ইংল্যান্ডের 36 বছর বয়সী দেশ বাকিংহামের অধীনে বা তার কোচিংয়ে মুম্বাই সিটি এফসি কতটা ভালো পারফর্ম করতে পারে। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে তোমরা জানাও যে সার্জিও লোবেরার মুম্বাই সিটি এফসিতে না থাকাটা কতটা প্রভাব ফেলতে পারে দলটার উপরে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত এরকম সব লেটেস্ট আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।